এই নতুন ফিচারসটার ব্যাপারে 99% লোকই জানে না। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো এবং বলবো তোমরা কিভাবে ইউটিউবের যে মিউট প্লেব্যাক অপশনটা আছে সেটা তোমরা কিভাবে অন করবে। তোমরা অন করলে কি হবে তোমাদের, তো আমি বলে দিই। তো বন্ধুরা অন করলে তো তোমরা যখন ধরো ইউটিউবে যখন ওপেন করো তখন তোমার যে হোম স্ক্রিনটা হয়, মানে যখন ইউটিউবটা ওপেন করতে যেখানটা সামনেটা একটা ইন্টারফেস আসে তো ওখানে অনেক ভিডিও চলে আসে। তো বন্ধুরা তোমরা যখন উপরে উঠিয়ে উঠিয়ে দেখো ভিডিওগুলো তো তখন তোমাদের কী দেখায়, থাম্বনেল দেখায়। তো ওই যাদের ভিডিও তোমার সামনে আসে তাদের থাম্বনেলটা দেখায় শুধু। তো কারো কারো এরকম আছে আপনা আপ চালু হয়ে যায়, থাম্বনেল দেখায় না তো ভিডিও ওইখানে চালু হয়ে যায়, মিউট হয়ে চালু হয়ে যায় মানে ভিডিওটা। তো বন্ধুরা ওইটা তোমরাও করতে পারবে। তোমরা কীভাবে করবে ভিডিওর মধ্যে সেটাই তোমাদেরকে বলবো, কীভাবে অন করবে। তোমরা থাম্বনেল দেখাবে না, একবার ডাইরেক্ট ভিডিও দেখিয়ে দেবে, কিছুক্ষণ থাম্বনেলটা দেখিয়ে ডাইরেক্ট ভিডিওটা দেখিয়ে দেবে। তো ওখানে তোমাদের কী সুবিধা হবে, তো তোমরা বুঝে যাবে যে ভিডিওটার মধ্যে কী আছে, তো ইন্টারেস্টিং কী আছে কিছু একটা বুঝে যাবে তোমরা। তো বন্ধুরা তোমরা যদি অন করতে চাইছো ওই জিনিসটা তো এই ভিডিওর মধ্যে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং এইটাও তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে অফ করবে ওই জিনিসটা যদি তোমাদের যদি প্রবলেম হয়। তো বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো, ওই জিনিসটা খুবই ভালো জিনিস, তো আমিও ট্রাই করি। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে ইউটিউবটাকে ওপেন করে নেবে, তো আমি ওপেন করছি। তো বন্ধুরা ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পর তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি উপরে একটা ভিডিও আছে, তো থাম্বনেলটা দেখাচ্ছে এখনও ভিডিওটা স্টার্ট হচ্ছে না। তো বন্ধুরা তোমাদের এরকম থাম্বনেল দেখাবে। তো বন্ধুরা তোমরা যদি এরকম এমনি অপশানে হোম স্ক্রিনে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা কী করবে, তো বন্ধুরা এখানে একটা লোগো পেয়ে যাবে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের চ্যানেল লোগো পেয়ে যাবে, ওই চ্যানেল লোগোতে ক্লিক করবে একবার। তো ওখানে ক্লিক করার পর এইখানে সব থেকে নিচেই দেখতে হবে একটা সেটিংসের অপশান দেখতে পেয়ে যাবে, ওই সেটিংসের অপশানে ক্লিক করবে। সেটিংস অপশানে ক্লিক করার পর ইউটিউবের যত সেটিংস আছে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাবে, এখানে দেখতে হবে জেনারেল বলে একটা অপশান দেখতে পাবে সব থেকে ওপরে, তো ওর ওপরে ক্লিক করবে। ওর ওপরে ক্লিক করার পর এইখানে তোমাদেরকে চার নম্বরে একটা সেটিংস দেখতে পাবে, মিউট প্লেব্যাক বলে একটা অপশান দেখতে পাবে, ওইখানে ক্লিক করবে। তো ওখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবে এখানে লেখা আছে মিউট প্লেব্যাক। তো বন্ধুরা তার নিচেও দেখতে পাচ্ছ তিনটে অপশান দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান দিয়ে দিয়েছে, ওই তিনটে অপশান কী কী কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবথেকে ওপরে যে অপশানটা আছে তোমরা যদি ওটা অন করে রাখো তাহলে তোমাদের যে এটা আছে ভিডিওটা আছে মানে তোমরা আপনা আপ চালু হয়ে যাবে। তো বন্ধুরা তার নিচেও দেখতে পাচ্ছ ওয়াইফাই একটা অপশান আছে, তো ওইটা যদি তোমরা করে রাখো তোমরা যখন কারো ওয়াইফাই কানেক্ট করে যদি মানে ইউটিউবটাকে ওপেন করো তবে এই ভিডিওটা চলবে। তারপরে নিচেটা দেখতে পাচ্ছ অফ একটা অপশান আছে, তোমার যদি প্রবলেম হয় তাহলে তোমরা অফ করে রাখতে পারো, তাহলে ভিডিওটা চলবে না আর তো ওরকম থাম্বনেল দেখাবে। তো বন্ধুরা আমি এটা ওপরটা কি অপশানে চুজ করলাম, চুজ করার পর আমি সিম্পল ব্যাঙ্কে চলে যাচ্ছি। তো আমি ব্যাঙ্কে যাচ্ছি, তো ব্যাঙ্কে গিয়ে দেখি আমাদের ভিডিওটা চলে নাকি। তো ব্যাঙ্কে গেলাম, তো ব্যাঙ্কে আসার পর কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি, তো এখানে ওয়েট করছি আমি কিছুক্ষণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার ভিডিওটা স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা ভিডিওটা স্টার্ট করে রাখতে পারবে। তো বন্ধুরা বেশিক্ষণ দেখাতে পারছি না কারণ প্রবলেম আছে। তো বন্ধুরা ওইরকমভাবে তোমরা হোম স্ক্রিনে ভিডিওটাকে দেখতে পারো ওই জিনিসটা অন করে। তো বন্ধুরা ওইরকমভাবে ইউটিউবে গিয়ে ইউটিউবের সেটিংসে গিয়ে ওইটা অন করে নেবে তোমরা। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল তো হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী সাথে দেখা হচ্ছে।